এটা সব ভালো আছেন। তো আজকে কথা বলবো যে আজকে সময় টেবিল হ্যাক হয়েছে, এটা হ্যাক হওয়ার মূলত কারণটা কি? দেখেন যে সময় টিভিটা, এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল, যেটা হ্যাক হওয়া মানে আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি তাদের জন্য কি হবে? এটা মানে যেখানে এত বড় ইউটিউব চ্যানেল, সেখানে তারা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে, তাদের চ্যানেলে সেফ না, সেখানে আমাদের মাসে কয়েক ডলার, কয়েকশো ডলার ইনকাম করা চ্যানেল গুলো, ওদের এদের কি হবে? তো এখানে মূল কারণ হলো আপনাদের হয়তো সিকিউরিটি আমাদের ভালো না, তো আমরা ভাবেই না যে আমাদের চ্যানেলটা হ্যাক হতে পারে, আমরা তো আরো সতর্ক হওয়া ছিল। তো সেটা যাই হোক, এখন ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে, এখন হয়তো ওরা এটা ব্যাক নেওয়ার জন্য চেষ্টা করতেছে, বাট এটা খুবই একটা আশ্চর্যজনক ঘটনা, যেটা মানে আমাদের নিজেই বলতে খুব অবাক লাগতেছি যে এত ইউটিউব চ্যানেল, তাদের এত দুর্বল একটা হ্যাকার, একটা হ্যাকার নিয়ে গেছে, এত দুর্বল তাদের সিকিউরিটি, সেটা খুবই অবাক লাগতেছে। আমি জানি না এটা কীভাবে হ্যাক হয়েছে, বাট এটা খুব সুন হতো কোন রেজাল্ট আমরা দেখবো অথবা পাবো, এটা কীভাবে হ্যাক হয়েছে, কোন কারণে হ্যাক হয়েছে। সো সেটা কী বলবো, এটাই বলা ছিল আর কি, যেটা আমাদের খুবই সাথে থাকে ক্ষত্র, যাদের আমরা ছোটো ছোটো ইউটিউবার আছি, যেন আমাদের ছেলেমেয়েদের হ্যাক না হয়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে সতর্ক, ঠিক আছে? না হলে আপনি হ্যাক করার পর চাইলে আমার মুক্তি দান করবে, ঠিক আছে? সো এটাই বলা ছিল, সবার থাকবেন, আল্লাহ হাফেজ।